যুব শ্রমিক এর সঙ্গে সঙ্গে কৃষক ক্ষেত্রজীব এছাড়া নানান সংগঠন, প্রায় 300টি সংগঠন আজ ভারতব্যাপী সদর্থ ধর্মকে ডাক দিয়েছে। দেশের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে গোটা দেশের সরকারের জনবিরোধী নীতি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, পথে নেমেছেন, ধর্মঘট করেছেন অথবা ধর্মকে সমর্থন জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকৃতিকে উপেক্ষা করে। তিনি যে বাংলার মাটি থেকে অনেক দূরে সেটা আজকে প্রমাণ করেছেন। তিনি বলে দিলেন বন্ধের নামে গুন্ডামি হয়েছে, তৃণমূলের পুলিশ আজকে মালদায় ঠিক যেভাবে যোগী সরকারের পুলিশ উত্তরপ্রদেশে গাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ভাঙচুর করেছে এবং মানুষের উপরে মিথ্যা মামলা করেছে, আজকে পশ্চিমবঙ্গের পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের দ্বারা মোটিভেটেড হয়ে ইন্সপায়ার হয়ে এবং মমতা ব্যানার্জির দ্বারা ইনস্টিগেটেড হয়েছে একই কাজ করেছে, এই হরতালকে নস্যাৎ করতে চেয়েছে। দেশের সমস্ত ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসিপি ছাড়া এই ছাত্র ধর্মঘট ডেকেছে। ভূতের মুখে রাম নামের মতো সরকারি আমলা পুলিশ পরিবেষ্টিত হয়ে হেলিপ্যাডে দাঁড়িয়ে আকাশ ভ্রমণের প্রাক্কালে মুখ্যমন্ত্রী কিছু বাণী বর্ষণ করেছে, যে সিপিএম কে তিনি দেখতে পাচ্ছিলেন না দূরবীন থেকে, তার গোটা আক্রমণটা সিপিএম এর বিরুদ্ধে তিনি ভুলে গিয়েছেন। আজকে গোটা দেশের মঞ্চা হরতালটা সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শুধুমাত্র আরএসএস অ্যাফিলিয়েটেড ছাড়া সবকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজকে স্ট্রাইক ডেকেছিল। যেভাবে নির্বাচিত সভাপতিকে আরএসএস এর গুন্ডা দিল্লি পুলিশের মদতে এবং স্বরাষ্ট্র দপ্তরের পরিকল্পনা অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের যোগসাজ দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়ে যে হামলা তার পাশে গোটা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ, নিরপেক্ষ মানুষ, মানবাধিকার পক্ষে যারা আছেন তারা সবাই পাশে দাঁড়িয়েছেন। বিশ্বের যে কোনো প্রান্তে যেখানে ভারতীয় প্রবাসী আছেন, বিরুদ্ধে ছাত্র আছে, তারা রাস্তায় নেমেছে এবং ধিক্কার জানিয়েছে। অন্তত ছাত্রদের মনে করেন সর্বাত্মক ছাত্র ধর্মঘট হয়েছে গোটা দেশে, আমাদের রাজ্যে এবং তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার তার পুলিশ তার আমলাতন্ত্র তার তৃণমূলের গুন্ডা তাকে মুখ্যমন্ত্রী কন্ট্রোল করে বলে ঘোষণা করেছে, তাদের সবাইকে খেপিয়ে বেরিয়ে খোদ মুখ্যমন্ত্রী এই সর্বাত্মক ধর্মঘটকে বাঞ্ছার করার চেষ্টা করেছিলেন। অল ইন্ডিয়া রিয়াকশন মোদি সরকারের বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে তাকে তিনি তার গায়ে আজ করছে মনে করে স্বাভাবিকভাবে সরাসরি বিরোধিতা শুধু না যারা ধর্মঘট আহ্বান করেছে তাদেরকে দোষারোপ করেছেন, মিথ্যাচার করেছেন এবং চাকরি খেয়ে নেব যা যা বলেন। একজন শৈল শাসনের মুখ থেকে যা যা বলবেন সব তার দিয়েছে এবং দার্জিলিং এর চা বাগান থেকে একেবারে কাশ্মীর পর্যন্ত গোটা রাজ্যের মানুষ জানিয়েছে তাদের ধিক্কার এবং সন্ত্রাসের মোকাবিলা কিভাবে সংগঠিত করতে হয়। কলকাতার রাজপথ থেকে বিভিন্ন জেলায় পুলিশি হামলা, গ্রেপ্তারি, তৃণমূলের গুন্ডাদের প্রকৃতি এবং মমতা ব্যানার্জির প্ররোচনা,
মানুষ রায় দিয়েছেন যে গোটা দেশের সন্ধানী মানুষের পাশে পশ্চিমবঙ্গ আছে।